हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। चले आसलम नतून एक रेसिपि निये। आमार आजके रेसिपि होलो इलिश माछेर माथा दिए कचु शाक। अनेकेई आछेन जारा गला चुलकानोर भये कचु शाक खेते चान ना। आजके रेसिपिते थाकछे एकटी टिप्स जेटा फलो करे रान्ना करले एकदम ही गला चुलकाबे ना। चलुन ताहले रेसिपिटा तैरि करे नेवा जाक। प्रथमे आमी एक केजी कचु शाक निये निये छी। एखन आमी एई शाकगुलो केटे निच्छी। छुरी दिए एभावे बाधिये टान दिलेई एर आशगुलो खूब सहजेई उठे आसबे। अनेक समय काटार समय जदि हाथ चुलकाय सेक्षेत्रे सर्षेर तेल माखिये निते पारेन अथवा हाते लवण माखिये निते पारेन। एरपर छोटो छोटो टुकरो करे केटे निते हबे। একই ভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। এরি মাঝে আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন এগুলো আমি সিদ্ধ করে নেব। একবারে আমি সবটুকু দিয়ে দেইনি, প্রথমে অর্ধেকটা দিয়েছি। এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক মগ পানি। এবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে মাত্র 5 মিনিটের জন্য সিদ্ধ করব। এরি মাঝে মাছটা একটু ম্যারিনেট করে নিই। আমি দুইটি ইলিশ মাছের মাথা নিয়ে স্বাদমতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। অপরদিকে শাকগুলো বেশ নরম হয়ে কমে এসেছে, এখন বাকি অর্ধেকটাও দিয়ে দেব। একবারে সবটুকু কচু শাক দিয়ে দিলে একটা প্যানের মধ্যে কখনোই আটবে না। এর জন্য সিদ্ধ করার সময় এটা দুইবারে দিতে হবে। এখন একটু ওপর নিচ করে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব আরও 5 মিনিটের জন্য। ফিরে এলাম আরও 5 মিনিট। দেখতেই পাচ্ছেন শাকগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, পানিটাও একদম কালচে হয়ে গেছে আর এটা অর্ধেকটার মতো সিদ্ধ হয়ে গেছে। এখন একটি প্যানে 3 টেবিল চামচ মতো তেল দিয়ে এর মধ্যে ইলিশ মাছের মাথা দুইটা ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অপর দিকটা উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ইলিশ মাছের মাথার চারিদিকটা আমি ভেজে নেব। সব দিক উল্টে পাল্টে মাথা দুটো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এখন ওই সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি শুকনো লঙ্কা। লঙ্কা দুইটি যখন একটু পড়তে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরা। এগুলো থেকে একটা সুঘ্রাণ বের হলেই দিয়ে দেব এক কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিতে হবে, খুব বেশি বাদামি করা যাবে না। দেখুন পেঁয়াজটা বেশ নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মশলা অ্যাড করব। এক চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতো, শুকনো লঙ্কার গুঁড়াও দিচ্ছি এক চামচ, তবে ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এখন আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে নিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে। আর তারপর দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি এক চামচ আদা বাটা। এখন এই মশলাটাকে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই হাফ কাপ পানি শুকিয়ে মশলাটার ওপরে তেল ভেসে উঠছে। দেখতেই পাচ্ছেন এখন আর মশলার মধ্যে কোনো রকম পানি নেই আর মশলাটা থেকেও যথেষ্ট তেল বেরিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও এক চামচের মতো লবণ। সিদ্ধ করার সময় আমি এক চামচ লবণ দিয়েছিলাম। এবারে মশলার সঙ্গে শাকটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একবারে লবণ অ্যাড করলাম না, পরে যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু লবণ অ্যাড করব। মশলার সঙ্গে শাকটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 8-10টি রসুনের কোয়া। এটা রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেবে। এখন আমি ঢাকা দিয়ে শাকটি রান্না করব আরও 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। এখন একটু ওপর নিচ করে নেড়ে চেড়ে দেব।
যাতে করে সমানভাবে রান্না হয়। একটু নেড়েচেড়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। এবারে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করব। দেখুন, শাকের মধ্যে এখন কিন্তু আর কোনো পানি অবশিষ্ট নেই। তবে এখন যে কাজটি করব সেটি হলো একটি চামচের পেছন সাইড থেকে শাকগুলো এভাবে থেতো করে দেব, কারণ কচু শাকটা মাখা মাখা হলে খেতে বেশি ভালো হয়। এভাবে থেতো করার জন্য এর মধ্যে থেকে কিন্তু আবারও পানি বেরিয়েছে। এবার আবারও ঢাকা দিয়ে রান্না করব পানি না শুকানো পর্যন্ত। ফিরে এলাম আরও 6 থেকে 7 মিনিট পর। দেখুন, এখন কোনো রকম কোনো পানি অবশিষ্ট নেই। এই পর্যায়ে শাকটা আর একটু নেড়েচেড়ে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথা দুইটি দিয়ে দেব। শাকটার সঙ্গে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। সাধারণত ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে মাথাটা একটু আধা ভাঙা করে দিতে হয়, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তাই আমি একটি মাথা একটু আধা ভাঙা করে দিচ্ছি। আপনারা চাইলে পুরো মাথাটি ভেঙে দিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিনি। যে কোনো রান্নায় চিনিটা সব স্বাদকে ব্যালেন্স করে, তাই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে আর একদমই গলা চুলকাবে না। আগেই বলেছি, এই পদ্ধতিতে কচু শাক রান্না করলে একদমই গলা চুলকাবে না। এখন হাই হিটে আরও 5 মিনিটের মতো রান্না করব। কচু শাকটা যত বেশি ভেজে ভেজে রান্না করা যায় ততই বেশি টেস্টি হয়, আর গলা চুলকানোরও ভয় থাকে না। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট পর সার্ভ করে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। গরম গরম ভাতের সঙ্গে এর স্বাদ এক কথায় অতুলনীয়। কেমন লাগলো আজকের রেসিপি জানাতে একদমই ভুলবেন না। নিয়ে আসবো আবারও সহজ উপায়ে নতুন কোনো রান্না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।